প্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ইতিমধ্যে দুটি বেসিক ক্লাস করেছি আজকে আমাদের তিন নম্বর বেসিক ক্লাস হবে তোমাদের কিছু প্রশ্ন গত ক্লাস দিয়ে শুরু করি আমরা কিছু প্রশ্ন গত ক্লাসে যা পড়িয়েছি তার উপরে কিছু প্রশ্ন করব দেখি কে কে উত্তর দিতে পারে দেখি তোমরা কে উত্তর ওকে প্রথমে গতদিন আমরা যা শিখেছিলাম বলতে পারবে আহ ডিটার্মিনার কোনগুলোম দেখি কে কে বলতে পারে ডিটার্মিনার কোনগুলোম একটু কষ্ট করে বলবে কোনগুলো ডিটারমিনার যারা গত ক্লাস করেছ না করলে যতটুকু পারো সেভাবেই তুমি উত্তর দাও তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব গত ক্লাসের পড়া একটু আমরা রিভিউ করব তারপরে আজকের পড়ায় যাব। ওকে ডিটারমিনার কোনগুলো তাহলে একটু বলো ডিটার্মিনার কোনগুলো এক নাম্বার বলেছো ইতিমধ্যে অনেকে বলেছে আচ্ছা এক নম্বর হচ্ছে আর্টিকেল গুড আশা করি সাউন্ড শুনতে পাচ্ছ ঠিক মতো তাহলে এক নম্বর হচ্ছে আর্টিকেল দুই নাম্বার হচ্ছে দুই নম্বর হচ্ছে পসেসিভ আচ্ছা পসেসিভ কোনগুলো আইটা কোনটা পসেসিভ গুড মাইটা হচ্ছে পসেসিভ মাইটা হচ্ছে পসেসিভ গুড মাইটা হচ্ছে পসেসিভ তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো ইতিমধ্যে আমরা তোমার ডিটারমিনার মধ্যে পেয়ে গেলাম এক নম্বর হচ্ছে আর্টিকেল দুই নম্বর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলোকে আমরা বলি এগুলো ডিটারমিনার দেন এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ কোনগুলো যারা বললা ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ কোনগুলো যারা জয়েন করেছো একটু আমাদের ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও যারা জয়েন করেছো ক্লাসটাকে শেয়ার করে দাও যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে বেসিক ক্লাসগুলো সবাই দেখুক ওকে দিস দ্যাট দিস দোজ চারটা শব্দ তাই না কি কি বলেছি বলো তো দিস দ্যাট দিস দোজ দিস দ্যাট দিস দোজ ওকে গুড আচ্ছা এরপরে বলতো কোয়ান্টিফায়ার কোনগুলো কোয়ান্টিফায়ার কোনগুলো কোয়ান্টিফায়ার কোনগুলো পরবর্তীতে আমরা জানবো কোয়ান্টিফায়ার কোনগুলো আমরা ইতিমধ্যে এগুলো পড়েছি গুড আরও আছে আরেকটা ইম্পর্টেন্ট বলেছিলাম পাঁচটা ইম্পর্টেন্ট বলেছিলাম ডিটারমিনার যদিও আরো আছে বাট পাঁচটা কি ইম্পর্টেন্ট বলেছিলাম আরেকটা কি বলেছিলাম জানি ইম্পর্টেন্ট আরেকটা কোনটা বলেছিলাম হ্যাঁ আরেকটা কি বলেছিলাম বলতো দেখি আর একটা গুরুত্বপূর্ণ তো আছে ইন্ট্রোগেটিভ এই কম কম আসে আসে পরীক্ষা বলেছি বলেছি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নাম্বার হ্যাঁ এটা পরীক্ষা আসে আচ্ছা যদি ডিটারমিনারের পরে সিঙ্গেল একটা গ্যাপ থাকে কি ব্যবহার করব কারো মনে আছে যদি ডিটারমিনারের পরে সিঙ্গেল একটি গ্যাপ থাকে তাহলে কি ব্যবহার করব মনে আছে যদি ডিটারমিনারের পরে সিঙ্গেল একটি গ্যাপ থাকে তাহলে কি ব্যবহার করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আস্তে আস্তে আমরা একদম ইংরেজির মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি সেক্ষেত্রে তোমাদেরকে অনেক বেশি হতে হবে ক্লাসগুলো ক্লাসগুলো অন্তত বেসিক ভালো করে করো তাহলে অনেক কিছুই তোমার সহজ হয়ে যাবে গুড ডিটারমিনার পরে যদি সিঙ্গেল কোনো গ্যাপ থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন তাহলে সেটা হয়ে যাবে নাউন তার মানে নাউন ছাড়া ডিটারমিনার ব্যবহৃত হয় না নাউন ছাড়া ডিটারমিনার ব্যবহৃত হয় না আচ্ছা এবার গতদিন Adjective পড়েছে তোমরা বলো তো Adjective কি কি শিখেছো Adjective কোনগুলো দেখি কারো মনে আছে কিনা Adjective কোনগুলো Adjective গুলো মনে আছে কিনা দেখো তো Adjective কোনগুলো আমরা কোন ওয়ার্ড গুলো বা কোন কোন ক্ষেত্রে এগুলোকে আমরা Adjective বলতে পারবো বা কোন কোন শব্দগুলো Adjective কাজ করতে পারে কোন কোন টার্ম গুলো কাজ করতে পারে দেখো গুড এক নাম্বার হচ্ছে একটা অ্যাজেকটিভ অ্যাজিটিভের কাজ করতে পারে একটা অ্যাজেটিভ অ্যাজিটিভের কাজ করতে পারে দুই নাম্বার একটা অনেক বলেছে ভার প্লাস আইএন জি গুড অ্যাজেকটিভ ভার প্লাস আইএন জি ভার্বের প্লাস পার্টিসিপল তারপরে হচ্ছে ভার্বের প্লাস পার্টিসিপল তারপরে হচ্ছে নাউন অ্যাজেকটিভ নো এই তো ভুল বললাম আরিয়ান রিভু ভুল বলেছো ভিটু কখনো এটা হবে না এখানে ভিটু আসবে না এখানে ভিটু তো এজিটিভ না ভি থ্রি টা এজিটিভ ভি টু কখনো এজিটিভ নয় ভি থ্রি টা এজিটিভ হতে পারে ভি থ্রি এজিটিভ হতে পারে যেমন ইলেক্টেড আগেই বলেছি ব্রক এন হার্ট গতদিন উদাহরণ দিয়েছি ব্রক এন হার্ট ঠিক আছে ভুলটা যাতে না হয় গুড প্রেজেন্ট পার্টিসিপল verb plus ing verb এর past এগুলো as এর কাজ করতে পারে একটা noun as আচ্ছা নাউন as টা কি জিনিস একটু ব্যাখ্যা করো নাউন as কি জিনিস নাউন as টা কি আর যারা ক্লাস করবে তারা অবশ্যই লাইভটাকে শেয়ার দিয়ে দাও হ্যাঁ শব্দটি মূলত নাউন কিন্তু কাজ করবে শব্দটি মূলত নাউন কিন্তু কাজ করবে শব্দটি মূলত নাউন কিন্তু কাজ করবে শব্দটি মূলত নাউন কাজ করবে ওকে এবার চলে আসি আজকের পরে চলে আসি আমরা দেখো মূলত নাউনকে আমরা কোন কোন অবস্থানে পাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি ইম্পর্টেন্ট কেন তুমি উইথ উইদাউট উইথ ভালো করার জন্য আজকের ক্লাসটি ইম্পর্টেন্ট একইভাবে তোমার ইংরেজি স্কিলটাকে ডেভেলপ করার জন্য ওয়ার্ড আইডেন্টিফিকেশনের জন্য যেটা অ্যাডমিশন টেস্টের জন্য কাজে লাগবে তোমার ওয়ার্ড আইডেন্টিফিকেশন এই সবগুলোর জন্যই কিন্তু এই সবগুলোর জন্যই কিন্তু তোমার আজকের ক্লাসটি অনেক বেশি ইম্পর্টেন্ট তো প্রথমত আমি অনেকগুলো বিষয় এখানে বলবো দেখো যে ইংরেজি ভাষা নাউনকে আমরা সাবজেক্ট হিসেবে পাই তাই না সাবজেক্ট আচ্ছা আমরা সবাই সাবজেক্ট চিনি এখানে যারা ক্লাস করছো বলো তো সাবজেক্ট আমরা সবাই চিনি না সাবজেক্ট কিভাবে বের করতে হয় বলো তো দেখি সাবজেক্ট কিভাবে বের করতে হয় হাউ টু ফাইন্ড আউট সাবজেক্ট ইন সেন্টেন্স একটি বাক্যে কিভাবে আমরা সাবজেক্টকে খুঁজে বের করব স্বাভাবিক সেন্সে একটা সেন্টেন্স যখন থাকে তখন আমরা কিভাবে এটাকে বলবো যে এটা সাবজেক্ট এটা ভার্ব কিভাবে বুঝবো বা কিভাবে আইডেন্টিফাই করব কারণ এটা ছোটবেলার পড়া এটা আমি বেশি কিছু বলছি না কারণ এটা ছোটবেলার পড়া তোমরা জানো কাকে না কে বা কি হতে পারে কে বা কি হতে পারে কাকে হলে অবজেক্ট হয়ে যাবে যদি না থাকে মানে আমরা একটা মানে সাধারণ ডেফিনেশন চাচ্ছি সাধারণ ডেফিনেশন চাচ্ছি কি কে বা কি আচ্ছা ঠিক আছে আরো সহজ করে দিচ্ছি আমি দেখো যে একটা সাধারণ সেন্টেন্সে আমি ইন্টারগ্রেটিভ বলছি না বা ব্যতিক্রম সেন্টেন্স কথা বলছি না স্বাভাবিক সেন্টেন্স আমরা কি শিখেছি ছোটবেলায় আমরা কি পড়তাম ভার্বের আজ আগে যা থাকে তাই সাবজেক্ট ছোটবেলার কথা বলছি একদম টু থ্রি ফোরে আমরা যেভাবে পড়েছি টু থ্রি ফোরে যেভাবে পড়েছি ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট ভার্ব থেকে শুরু করে পুরো টাইপ রেডিকেট আবারও বলছি ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট ভার থেকে শুরু করে পুরোটাই প্রেডিকেট এটা আমরা ছোটবেলায় শিখেছি তাই না যে ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট হ্যাঁ এখন এগুলোর ব্যতিক্রম আছে বাট আমি বলেছি একদমই সহজ সংজ্ঞা ডেফিনেশন যদি দেই তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যায় সেটা হচ্ছে ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট ভার্ব থেকে শুরু করে পুরোটাই প্রেডিকেট মনে আছে তোমাদের সাবজেক্ট প্রেডিকেট বের করতাম ছোটবেলায় সাবজেক্ট এবং প্রেডিকেট বের করতে মনে আছে আমি একদম সহজ লেভেলের দিকে যাচ্ছি আরকি সাবজেক্ট যেমন প্রডি ছোট বড় যেভাবে বের করতা সেভাবেই আমরা আগে কল্পনা করি তারপর আস্তে আস্তে ডিফিকাল্ট পয়েন্টগুলোতে আমরা আসব তাহলে ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট ভার্ব থেকে শুরু করে পুরোটাই পুরোটাই পুরো প্রেডিকেট ঠিক আছে তার মানে একটা প্রেডিকেট টাও বের করতে পারবো তুমি খুব সহজে আর এই সাবজেক্টটা সব সময় কি হবে নাউন ইকুইভ্যালেন্ট নাউন ইকুইভ্যালেন্ট নাউন জাতীয় কিছু হবে ঠিক আছে নাউন বলতে আমরা কি বুঝি নাউন বলতে হতে পারে নাউন হতে পারে নাউন প্রোনাউন হতে পারে নাউন ফ্রেজ হতে পারে নাউন ক্লজ হতে পারে ঠিক আছে কিন্তু নাউন হতে হবে তার মানে সাবজেক্ট নাউন ছাড়া কিছু হতে পারবে না সাবজেক্ট যা কিছু হবে সেটা সবসময় নাউন জাতীয় কিছু হবে হ্যাঁ নাউন ইকুয়েভেলেন্ট আমি বলেছি সেটা প্রোনাউন হতে পারে সেটা প্রোনাউন হতে পারে কিন্তু বলতো নাউন জাতীয় কিছু হবে নাউন জাতীয় কিছু হবে আচ্ছা এবার আমি এই উদাহরণটা কেন বললাম ধরে নাও সুইমিং ইজ গুড ফর হেলথ যদি বলি এই বাক্যের সাবজেক্ট কে বলো তো

এটা কি হিসাবে কাজ করেছে নাউন গুড এই যে তুমি আইনজীকে নাউন বললা বললাম একটা জিরান দেখো তুমি নাউনের ব্যবহার জানলে অনেক কিছু হয়ে যাবে এই যে তুমি কোন আইনজিকে নাউন বললা এই যে আইনজীকে তুমি নাউন বললে এই আইনজীকে নাউন বললে এই নাউন এই আইনজিটাই হচ্ছে এখানে জিরান তাহলে কোন আইনজীকে আমি জিরান বলতে পারবো যে আইনজিকে আমি নাউন বলতে পারবো যে আইনজিকে আমি নাউন বলতে পারবো তাহলে যে কে আমি নাউন বলতে পারবো সেটাই মূলত gerund যে আই এন জি কে noun বলতে পারবো সেটাই মূলত gerund ok thank you তাহলে এটা বুঝতে পেরেছো তাহলে subject আমরা মোটামুটি সবাই চিনি এবার আসি সব verb এর থাকে না এটা একটু মনোযোগ দিয়ে করো সব verb এর থাকে না total english তিনটা important verb আমাকে শিখতে হবে আহ আশা করি তোমরা screen দেখতে পাচ্ছো আহ তিনটা important verb আমাকে শিখতে হবে একটা হচ্ছে আশা করি তোমরা দেখতে পাচ্ছো দেখো এই যে ভার্ব সেটা হচ্ছে একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব ঠিক আছে একটা ট্রানজিটিভ ভার্ব এবং আরেকটা ইনট্রানজিটিভ ভার্ব এবং আরেকটা লিঙ্কিং ভার্ব এই তিনটি ভার্বের যে মূল ইউজটা মূল ব্যবহারটা এটা খুব ভালো করে শিখতে হবে তাহলে তোমার জন্য অনেক সহজ হবে অনেক কিছুই তুমি খুব সহজেই বুঝতে পারবে তো প্রথম বিষয় আছে তুমি বুঝবা কিভাবে এটা ইনট্রানজিটিভ ভার্ব তোমাদের কতগুলো টেকনিক শিখিয়ে দিচ্ছি দেখো সেটা হচ্ছে

আচ্ছা দুই নম্বর একটা জিনিস খেয়াল করে দেখো ইন্টার ভার্বের পরে তুমি সরাসরি কখনো নাউন ব্যবহার করতে পারবে না সাধারণত কি বসবে দেখো ইন্টারসিটিভ ভার্বের পরে সাধারণত যে জিনিসটি বসবে সেটা হচ্ছে দেখো প্রিপজিশন বসবে একটা প্রিপজিশন বসবে এবং এরপর একটা নাউন ব্যবহৃত হবে অথবা অ্যাডভার্ব ব্যবহৃত হতে পারে অথবা অ্যাডভার ব্যবহৃত হতে পারে তাহলে প্রিপজিশন প্লাস নাউন প্রিপজিশন প্লাস নাউন এইটুকু ব্যবহার হবে অথবা অ্যাডভার্ব ব্যবহার হবে কথার একটু খেয়াল করো আবারও খেয়াল করো যে ইন্ট্রানজিটিভ ভার্বকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাব না এটা একটা নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য ইন্ট্রানজিটিভ ভার্বের পর আমি সরাসরি কোনো নাউন ব্যবহার করতে পারবো না ইন্ট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচার হবে সিনট্যাকটিক্যাল অ্যানালাইসিস যদি করি আমি সেখানে হবে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আমরা একটা প্রিপজিশন প্লাস নাউন থাকবে প্রিপজিশন প্লাস নাউন থাকবে অথবা কি থাকবে দেখা একটা অ্যাডভার্ব থাকবে অথবা একটা অ্যাডভার্ব থাকবে তো প্রথম বিষয় হচ্ছে তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি আমি নাউন ব্যবহার করতে পারবো না আমাকে ব্যবহার করতে হবে প্রেপোজিশন প্লাস নাউন অথবা একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো আমি অথবা একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো ব্যবহার করতে পারবো এবার একটু খেয়াল করে দেখো তো এই গো ভার্বকে এই যে আই গো টু স্কুল এভরিডে এখানে কি গো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় বলো তো এই গো ভার্বকে কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কি যায় বা কাকে যায় একটু মনোযোগ দিয়ে বলো এভারকে কিবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কিনা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আর এটার স্ট্রাকচারটা তুমি বুঝে যাবে এটা কি বোঝাতে চাইছে আমি আচ্ছা এক নাম্বার বিষয়ে পাওয়া যায় না এক নাম্বার বিষয় পাওয়া যায় না না গুড আচ্ছা তাহলে এটা একটা ইন্ট্রানজ রিভার্ব এটা একটা ইন্ট্রানজ রিভার্ব আর ইন্ট্রানজ রিভার্বের কোনো ভয়েস হয় না তাহলে দেখো একটার আরেকটার সাথে রিলেশন একটার আরেকটার সাথে রিলেশন আছে আমি যত বেশি ভালো বুঝবো তত আমার আত্মবিশ্বাস বাড়বে ইংরেজি শেখার ক্ষেত্রে আমার যে ফাউন্ডেশন বা আমার যে আগ্রহ সে আগ্রহটা আরো বেশি স্ট্রং হবে যদি আমি বেসিকটা ভালো বুঝি তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের কি হয় না ভয়েস করা যায় না তাহলে এই এই ভার্বকে তুমি কখনো ভয়েস চেঞ্জ করতে পারবে না যেমন আই গো আই গো হোম বা আই গো টু ঢাকা এরকম এই সেন্টেন্সগুলোর কখনো কি করতে পারবে না তুমি ভয়েস করতে পারবে না তাহলে একটা আরেকটার সাথে কিন্তু কি আছে একটা রিলেশন আছে একটা আরেকটার সাথে একটা সম্পর্ক আছে আচ্ছা এবার দেখো তো এই ভার্বের পরে কি আছে এই ভাবের পরে এটা কিন্তু আমরা বেসিক ক্লাসে শিখেছি কোন টু এই টু টা কি ইনফিনিটিভ না প্রেপিশন দেখি কারো মনে আছে কিনা প্রথম ক্লাসের পড়া মনে আছে এই টুটা এই টুটা প্রেপিশন না ইনফিনিটিভ কারো মনে আছে কিনা দেখো আগে এই জিনিসটি বলো না লেখা বোঝা যাবে না কেন এটা স্পষ্ট লেখা আমি তো হাতে লিখিনি ঠিক আছে আমি তো কোনো কিছু হাতে লিখিনি ও স্পষ্ট দেখা যাওয়ার কথা না দেখা যাওয়ার কিছু নাই তবুও আমি বড় করে দিচ্ছি আর একটু আর বড় করে দিলাম তার তবুও এখন আশা করি দেখতে পারবা হ্যাঁ এখন আশা করি দেখতে পাচ্ছ তাহলে এটা প্রেপিশন নো এটা দি ইনফিনিটিভ না এই যে ভুল বললা কারাকরা বেসিকে দুর্বল এখন দেখো মোহাম্মদ শaol বললা ইনফিনিটিভ সাইমন ইসলাম রিফাত বললা ইনফিনিটিভ দিস ইজ নট ইনফিনিটিভ ঠিক আছে এটা তো ইনফিনিটিভ নয় ঠিক আছে ইনফিনিটিভ হলে পরে কি থাকতো আমরা প্রথম ক্লাসে শিখেছি যারা প্রথম ক্লাস করনি তারা এক নাম্বার ক্লাসটা করবা যারা প্রথম ক্লাস করনি তারা এক নাম্বার ক্লাসটা অবশ্যই করবা আমাদের পেজে আছে পেজে আমাদের এক নাম্বার ক্লাসটি আছে সেটা অবশ্যই করে নিবে এটা প্রেপজিশন নয় এই ইনফিনিটিভ নয় এটা প্রিপোজিশন কারণ কি দেখো তো টু এর পরে এখানে কি আছে টু এর পরে এখানে কি আছে দেখো টু এর পরে এখানে কি আছে এখানে কি ভার্ব আছে ভার্ব তো নাই এখানে টু এর পরে ভার্ব নাই এখানে সো দিস ইজ নট ইনফিনিটিভ এটা ইনফিনিটিভ নয় এটা নাউন আছে স্কুল স্কুল এই যে দেখো স্কুল এটা নাউন স্কুল এটা নাউন এই যে দেখো এটা হচ্ছে নাউন স্কুল এটা হচ্ছে নাউন স্কুল এটা হচ্ছে নাউন স্কুল হচ্ছে নাউন তাহলে আমাদের এই সূত্র উপরে সূত্রটার দিকে তাকাও এবার দেখো তো প্রিপোজিশন প্লাস নাউন আছে কিনা এবার দেখো তো প্রিপোজিশন প্লাস নাউন আছে কিনা ইন্ট্রানজিভ ভার্বের পরের বৈশিষ্ট্যটা আমরা একটা পেলাম প্রিপোজিশন প্লাস নাউন প্রিপোজিশন প্লাস নাউন ওকে আচ্ছা চাইলে আমি কিন্তু বলতে পারতাম আই গো দেয়ার আমি আরেকটা সেন্টেন্স বলি তোমরা খাতায় লিখতে পারো আই গো দেয়ার তাহলে দেয়ারটা কি অ্যাডভার্ব না দেখো তো আই গো দেয়ার দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব এই যে আমরা হয় অ্যাডভার্ব ব্যবহার করব আমরা হয় অ্যাডভার্ব ব্যবহার করব নাহলে প্রিপোজিশন প্লাস নাউন ব্যবহার করব হয় অ্যাডভার্ব ব্যবহার করব নাহলে প্রিপোজিশন প্লাস নাউন ব্যবহার করব তাহলে বলতো ইন্টার ভার্ভের এক নম্বর বৈশিষ্ট্য এটা কি প্যাসিভ করা মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না দুই কি বলেছি প্যাসিভ করা যায় না দুই নম্বর এটাকে প্যাসিভ করা যায় না তিন নাম্বার কি বলেছি এটার পরে সাধারণত কি থাকে এটার পরে সাধারণত কি থাকে নাউন থাকে প্রিপোডিশন আছে আর দেন এরপরে যেটা থাকে সেটা এমন হতে পারে সেটা কি অ্যাডভার্ব থাকতে পারে যেমন আমি বলেছি নাউন বসে না গুড এদের পরে সরাসরি ওকে এবার আসো একটু ট্রানজিটিভ ভার্বটা শিখে নেই একটু ট্রানজিটিভ নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবা ট্রানজিটিভ এর পরে অবশ্যই একটা নাউন থাকবে তাহলে ট্রানজিটিভ ভার্ভের বৈশিষ্ট্য হচ্ছে এরপরে অবশ্যই একটা নাউন থাকবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে তাহলে এবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে ঠিক আছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে এবং এটাকে কি করতে পারবো আমরা দেখো এটাকে প্যাসিভ করতে পারবো এই যে যার অবজেক্ট আছে এই যে নাউনটা এটাই আসলে মূলত অবজেক্ট এই যে নাউনটা তোমরা দেখতে পাচ্ছ আহ নাউনটা দেখতে পাচ্ছ এটাই মূলত অবজেক্ট এই যে তোমরা এখানে যে নাউনটা দেখতে পাচ্ছ এটি মূলত অবজেক্ট এটি মূলত অবজেক্ট ঠিক আছে এটি মূলত অবজেক্ট তাহলে এটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে এবং এটার পরে নাউন হবে নাউন বলতে কি বুঝি আমরা নাউন হতে পারে প্রোনাউন হতে পারে নাউন ফ্রেজ হতে পারে নাউন ক্লজ হতে পারে অর্থাৎ কোন শব্দ যদি নাউনের কাজ করে সে হতে পারবে কোনো শব্দ যদি নাউনের কাজ করে কোন ফ্রেজ হতে পারে কোন ক্লজ হতে পারে কিন্তু নাউন হবে সেটা তাহলে ট্রান্সিটিভ ভাবের পরে যেটা বসবে সেটা নাউন ব্যবহার করব আমরা সেখানে নাউন ব্যবহার করব এটাকে প্যাসিভ করা যাবে এটাকে প্যাসিভ করা যাবে ঠিক আছে যখন বলবে আই গো হোম তখন হোমটা অ্যাডভার্ব ওর আগে কোনো প্রিপজিশন দেয়া যাবে না আই গো হোম যখন বলবে তখন হোমটা হচ্ছে অ্যাডভার্ব যার কারণে ওর আগে কোনো দেয়া যাবে না অ্যাডভার্বের আগে প্রিপজিশন বসে না আই গো দেয়ার এর মতো আই গো দেয়ার আই গো হোম আই গো দেয়ার আই গো হোম ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এবার বলো তো আই লাভ ইউ এই যে দেখো ইউটা একটা প্রোনাউন ব্যবহার করেছি আমি এখানে আই লাভ ইউ এবং কাকে ভালোবাসি দেখো প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে এটা একটা ট্রানজিটিভ ভার্ব এই যে দেখো আই লাভ ইউ এটা একটা ট্রানজিটিভ ভার্ব না এটা কখনো প্যাসিভ হবে না আই গো টু স্কুল কখনো প্যাসিভ হবে না কারণ এটা ইন ট্রানজিটিভ ভার্ব আই গো টু স্কুল এটা কখনো প্যাসিভ করা যাবে না কারণ এটা ইন ট্রানজিটিভ ভার্ব ইন ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয় না এই জন্যই তো বেসিকটা তোমাকে ভালো করতে হবে বেসিকে যখন তোমার একটা মানে তোমার তোমার কি বলা যায় মনের ভিতরে অর্থাৎ তোমার যে আন্ডারস্ট্যান্ডিং ব্রেইনে যখন পুরো বিষয়টা ধরে যাবে যে কোন জিনিসগুলো কিভাবে কাজ করে তাহলে তুমি কিন্তু পরবর্তী ফার্দার আলোচনাগুলো তুমি খুব সহজে বুঝতে পারবা আমাদের শিক্ষার্থীরা প্রথমে বেসিকটাকে সে গুরুত্ব দেয় না যার কারণে সে কষ্ট পায় যখন বেসিকটা তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে একদম কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে আর কি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তখন তোমার কাছে কি মনে হবে তখন ইংরেজিটা সহজ মনে হবে ঠিক আছে তাহলে দেখো ইট রাইস এই যে দেখো আই রাইস এই রাইসটা হচ্ছে এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর যাবে বলছি দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে এটাকে সাধারণত প্যাসিভ করা যায় তিন নম্বর বৈশিষ্ট্য এটার পরে সাধারণত সরাসরি কোনো না কোনো নাউন বসবে সেটা নাউন হতে পারে নাউন ফ্রেজ হতে পারে নাউন ক্লজ হতে পারে সেটা কোনো না কোনো বিষয়টা ব্যবহৃত হবে এবার আমরা কি পেলাম দেখো এই আলোচনা থেকে এই ছোট্ট আলোচনা থেকে আমরা কি শিখলাম সেটা একটু আমরা এখন দেখবো আমরা কি শিখলাম ঠিক আছে সেটা আমরা কি আলোচনা করলাম একটু খেয়াল করে দেখো এই যে আমি একটা জিনিস লিখলাম দেখো সাবজেক্ট ট্রান্সরিভার নাউন কেন আমি জিনিসটি লিখলাম দেখো সাবজেক্ট ট্রান্সরিভার্ব এবং নাউন আমি এটাকে আরেকটু ছোট করি তাহলে তোমাদের জন্য সহজ হবে দেখতে পারবা পরে এই যে দেখো সাবজেক্ট ট্রান্সরিভার্ভ নাউন তার মানে দেখো ভার্বের আগে যেটা সাবজেক্ট থাকছে এই সাবজেক্টটাও নাউন আবার ট্রানজিটিভ ভার্বের পরে যেটা অবজেক্ট সেটাও নাউন এই এই নাউনটা কিন্তু অবজেক্ট এই নাউনটা কিন্তু অবজেক্ট ঠিক আছে আমি একটু আর একটু সরাই দেই তাহলে তোমাদের এই হবে দেখো এই নাউনটা হচ্ছে অবজেক্ট দেখো এই নাউনটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে এখানে এই যে আমি বললাম সাবজেক্ট এই সাবজেক্টটা হচ্ছে নাউন এখন বাক্যের সাবজেক্ট যদি ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকে ঠিক আছে কারণ ট্রানজিটিভ ভার্বের পরে নাউন বসবে ঠিক আছে নাউন জাতীয় যেকোন কিছু বসবে এই জন্যই তো একটা ট্রানজিটিভ এই জন্যই তো এটা ট্রানজিটিভ ভার্ব এমডি আরিয়ান প্রথম থেকে ক্লাস করলে এটা বুঝতে পারবে কারণ এইটাই তো ট্রানজিটিভ ভার্বের বৈশিষ্ট্য সরাসরি নাউন বসাটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্বের বৈশিষ্ট্য না অবজেক্ট যদি না থাকে সেটাকে ট্রানজিটিভ বলা যাবে না সেটা ইনট্রানজিটিভ হয়ে যাবে তা সেটা ট্রানজিটিভ হলেও তার আচরণ হয়ে যাবে ইন্ট্রানজিটিভের মতো ঠিক আছে বলা যাবে না আচ্ছা এবার দেখো সাবজেক্টটা তাহলে এটা কে এই যে আমরা অবজেক্ট পায় কিভাবে ট্রানজিটিভ বা বুঝব কিভাবে দেখো হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো তাহলে আগেও নাউন পরেও নাউন ফিল ইন দা ব্ল্যাঙ্ক খেয়াল করো যদি সাবজেক্ট অবস্থানে ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেখানে কি হবে নাউন হবে অবজেক্ট পজিশনে ফিল ইন দা ব্ল্যাঙ্ক না থাকলে সেটাও নাউন হয়ে যাবে দেখো ঠিক আছে একটু খেয়াল করে দেখো আমি যদি বলি মানি ক্যান নট বাই হ্যাপিনেস বলো এই সাবজেক্ট কোনটা মানি ক্যান নট বাই সাবজেক্ট কোনটা মানি ক্যান নট বাই বলো এই বাক্যের সাবজেক্ট কোনটা বলো মানি ক্যান নট বাই হ্যাপিনেস মানি গুড মানি মানি নাউন এই যে দেখো এটা একটা নাউন মানি একটা নাউন মানি ক্যান নট বাই কি কিনতে পারে না বলো কি কিনতে পারে না অবজেক্ট আছে দেখো মানি ক্যান নট বাই অবজেক্ট আছে দেখো মানি ক্যান নট বাই কি কিনতে পারে না অবশ্যই মানি ক্যান নট বাই হ্যাপিনেস আচ্ছা আমি এখানে হ্যাপিনেস লিখলাম কেন আমি এখানে হ্যাপি লিখলাম না কেন আমি এখানে অ্যাপিনেস লিখলাম কেন আমি হ্যাপি না লিখে হ্যাপিনেস কেন লিখলাম আমি তো হ্যাপিও লিখতে পারতাম হ্যাপিলিও লিখতে পারতাম কিন্তু হ্যাপিনেস কেন লিখবো আমি গুড অবজেক্ট নাউন হবে অবজেক্ট নাউন হবে হ্যাপিনেস কেন হবে কারণ অবজেক্ট অবশ্যই নাউনে রূপান্তর করতে হবে এই তো বুঝতে পেরেছো তাহলে এবার আসো আমরা ইতিমধ্যে আমরা যেটা আলোচনা করেছি তা একটু আহ করে নিয়ে আবার দেখো তাহলে আমরা নাউনকে কোথায় কোথায় পাচ্ছি দেখো আমরা নাউনকে কোথায় কোথায় পাচ্ছি দেখো আমরা ইতিমধ্যে জানি নাউনকে কোথায় কোথায় পেলাম সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে নাউনকে কয় জায়গায় পেলাম বল নাউনকে আমরা কয় জায়গায় পেলাম নাউনকে আমরা কয় জায়গায় নাউনকে আমরা দুই জায়গায় পেয়েছি ইতিমধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট তাহলে সব ভার্ভের অবজেক্ট থাকে না আচ্ছা বলো তো সব ভার্ভের কি থাকে না অবজেক্ট থাকে না এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা শিখেছি বসে চার জায়গায় দুইটা শিখেছি

দেন আমরা আগের ক্লাসে পড়েছি ইংরেজি ভাষাটা কি ধরনের ভাষা কারো কি মনে আছে ইংরেজি ভাষাটি কি ধরনের ভাষা কারো কি মনে আছে ইংরেজি ভাষাটি কি ধরনের ভাষা কারো কি মনে আছে প্রিপোজিশনাল ল্যাঙ্গুয়েজ গুড তাহলে প্রিপোজিশন প্লাস নাউন তাহলে নাউনকে আমরা আরেক জায়গায় পেলাম প্রিপোজিশনের পরে পাবো তাহলে নাউনকে আমরা আরেক জায়গায় পেলাম প্রিপোজিশনের পরে তাহলে নাউনকে আমরা কোথায় পেলাম দেখো সাবজেক্ট হিসেবে নাউনকে আমরা পেলাম অবজেক্ট হিসেবে নাউনকে আমরা পেলাম প্রিপোজিশনের পরে নাউনকে আমরা পেলাম কমপ্লিমেন্ট হিসেবে এই কমপ্লিমেন্টটা আমি এখন বুঝাবো কমপ্লিমেন্ট এখন বুঝাবো তার আগে দেখো একটু খেয়াল করে দেখো যে নাউনকে আমরা সাবজেক্ট হিসেবে পেলাম অবজেক্ট হিসেবে পেলাম পরে পাচ্ছি আমরা তাহলে প্রিপোজিশনের পরে থাকলে সিঙ্গেল একটা শব্দ বসলে সেটা অবশ্যই হয়ে যাবে পরে কি বসবে তাহলে সেটা নাউন ব্যবহার করতে হবে প্রিপোদিশনের পরে কি ব্যবহার করতে হবে তাহলে নাউন ব্যবহার করতে হবে গুড তাহলে আমরা আবার কমপ্লিমেন্টের দিকে আসি দেখো এবার বইতে আছে যাদের কাছে বই আছে তারা বইটা বের করতে পারো বইয়ের বারো নাম্বার পেজ বের করলে হবে বইতে বারো নাম্বার পেজ বের করো অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য যাদের বই নাই তারা এখান থেকে পড়ো এখানে যেটা লেখা আছে সেটা একটু খেয়াল করো প্রথম বিষয় হচ্ছে আহ দ্যাট পরে যা বসে সেটাকে আমি কমপ্লিমেন্টও বলি আবার অবজেক্টও বলি তার আগে আমি একটু বলে নি পড়তে গিয়ে তোমরা যেটাকে মানে মানে অবজেক্ট বলো সেটা আসলে রিয়েল অবজেক্ট না এই কারণে ক্লিপস টা পড়ার সময় ওই কথাটা ভিন্ন মনে রাখবা যে ভার্বের পরে সে অবজেক্ট কেও কমপ্লিমেন্ট বলেছে কমপ্লিমেন্ট কে তো কমপ্লিমেন্ট বলেছেই সো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না আজকে আমরা রিয়েলি হোয়াট ইজ অবজেক্ট এবং হোয়াট ইজ কমপ্লিমেন্ট সেই বিষয়েই আমরা আজকে আলোচনা করব তাহলে ভার্বের পরে যেটা বসে সেটাকে আমি কখন অবজেক্ট বলবো আর কখন কমপ্লিমেন্ট বলবো সেটা আমাকে একটু এই দুইটাকে পার্থক্যটা ভালো করে বুঝতে হবে সেটা কি প্রথম বিষয় হচ্ছে দেখো কমপ্লিমেন্ট সব সময় সাবজেক্টকে নির্দেশ করে আশা করি পড়া যাচ্ছে পড়তে পারছ কমপ্লিমেন্ট আর সাবজেক্টকে নির্দেশ করে যেমন দেখো আই এম তানভীর যিনি তানভীর উনি আমার আমি আমি আই সেম জিনিস ঠিক আছে একই কথা বোঝানো যাবে তাহলে দেখো আমার কথা কি সমস্যা হচ্ছে মানে তোমরা কি বুঝতে আমার এখানে কিন্তু কোনো প্রবলেম নাই শো করছে না আমি কিন্তু স্পষ্ট আমিও শুনছি একটাতে না এই যে আমি তো তোমাদের দেখো হয়তো কারোটা নেট প্রবলেম নিজেরটা হয়তো দেখা যাচ্ছে আমার কিন্তু কিন্তু এখানে কোনো সমস্যা নেই এমনকি বোর্ডের স্ক্রিনও আমি আমি আরেকটা মোবাইলে যেটা দেখছি সেটা সেম কিন্তু কোনো সমস্যা নেই এটা হচ্ছে যে তোমার নেট হয়তো স্লো হয়ে গেছে তোমার নেটটা স্লো আছে তোমার নেটটা স্লো থাকলেও ওকে তাহলে দেখো কমপ্লিমেন্ট সাবজেক্ট নির্দেশ করে আই এম তানবির যিনি তানভীর উনি কিন্তু আমি যিনি তানবির উনি আমি আচ্ছা কিন্তু কখনো সাবজেক্ট নির্দেশ করে না এই যে দেখো এটা দেখো রাইস কখনো আই কে নির্দেশ করছে রাইস আর আমি কে একজন এক জিনিস রাইস এক জিনিস আমি আর এক জিনিস আমি আর রাইস কে এক জিনিস বলতো যেখানে বললাম আই তানভীর যিনি তানভীর উনি আমি ঠিক আছে আর এই যে রাইস এই রাইস আর আমি কিন্তু একজন না অবজেক্ট আর সাবজেক্ট কখনো এক জিনিসকে নির্দেশ করবে না এটা বুঝতে পারছো কিনা উদাহরণের মাধ্যমে বলো তাহলে এক জিনিস না কিন্তু আমি তানভীর কিন্তু সেম জিনিস তাহলে আজকে থেকে মনে রাখবা কমপ্লিমেন্ট কাকে নির্দেশ করবে সাবজেক্ট কে নির্দেশ করবে যদি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয় যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্টকে কে নির্দেশ করবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আরেকটা কমপ্লিমেন্ট আছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট সেটা তাহলে অবজেক্টকে নির্দেশ করবে আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হলে সাবজেক্টকে নির্দেশ করবে আচ্ছা আরেকটা কথা মনে রাখবা বি ভার কখনো ট্রানজিটিভ ভারব হতে পারে না এটা একটু পয়েন্ট খাতায় লিখে রাখো খাতায় এই পয়েন্টটা একটু লিখে রাখো বি ভার কখনো ট্রানজিটিভ ভারব হতে পারে না বি ভার কখনো ট্রানজিটিভ ভারব হতে পারে না অর্থাৎ কখনোই ট্রান্সিটিভ হতে পারে না ওকে এবার আসো দুই নাম্বার পয়েন্টটা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে তুমি সমান চিহ্ন ব্যবহার করতে পারবে এটা খুবই ইম্পর্টেন্ট এই চিহ্নটা খেয়াল করো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে তুমি সমান চিহ্ন ব্যবহার করতে পারবে কিন্তু অবজেক্ট আর সাবজেক্টের মাঝখানে এটা পারবে না এই যে এই জায়গায় একটু ভুল আছে যাদের বই আছে বইটা একটু ঠিক না ঠিক করে নাও এটা হবে সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করা যায় না এখানে হবে সাবজেক্ট এবং অবজেক্ট এখানে হবে সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করা যায় না যাদের কাছে বই আছে তারা বইটা একটু ঠিক করে নাও আর যাদের বই নাই বই পাওয়ার পরে ঠিক করে নিবা বারো নম্বর পেয়ে এটা বিভার সাধারণত লিঙ্কিং ভার হয়ে যায় সেটা আগামী ক্লাসে বিস্তারিত আছে মানে পরবর্তী ক্লাসে বিভার নিয়ে বিস্তারিত আলোচনা বিভার মূলত লিঙ্কিং ভার্বের কাজ করে কিন্তু ইন্টার্নশিপ সেন্স আছে সেটা নিয়ে আগামী দিন মানে আজকে বললে তুমি বুঝতে পারবা না আগামী দিন এটা ধারাবাহিক কথাই বুঝাবো তাহলে আমরা আই ইজ ইকুয়াল টু তানভীর বলতে পারবো দেখো এই যে আই এম তানভীর আমি মাঝখানে সমান চিহ্ন দিতে পারবো আই ইজ ইকুয়াল টু তানভীর দেখো আই ইজ ইকুয়াল টু তানভীর বলা যাবে কিন্তু বলা 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 যাবে যাবে না দেখো তো এটা এটা যাচ্ছে ভুলটা হচ্ছে এখানে হবে সাবজেক্ট এবং অবজেক্ট এর মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করা যায় না এখানে হবে সাবজেক্ট এবং অবজেক্ট কথাটা হবে সাবজেক্ট এবং অবজেক্ট তাহলে আয়াম তানভীর বলতে পারবো কিন্তু এবার আরো আরো কয়েকটা পয়েন্ট বলি আর কি দেখো কমপ্লিমেন্টের সাধারণত কখনো ভয়েস চেঞ্জ হবে না প্যাসিভ ভয়েস হবে না যেমন আয়াম তানভীর এই কি ভয়েস করা সম্ভব বলো আয়াম তানভীর এটা কি ভয়েস করা যাবে আই এম টান বেডে কি ভয়েস করা যাবে আই এম তার ব্রেডে গিয়ে ভয়েস করা যাচ্ছে না কিন্তু আইট ওয়াইস এটাকে ভয়েস করা যায় নিচে দেখো করা আছে আইট ওয়াইজ কিন্তু এটাকে ভয়েস করা যায় যদি সেটা অবজেক্ট হয় অবজেক্ট দিয়ে বেশি ভয়

এগুলো এখনো তোমাকে পড়ানো হয়নি আগামী দিন পড়াবো আগামী ক্লাসে লিঙ্কিং ভার্ব এটা পড়াবো আগামী ক্লাসে কিন্তু এটা যে কমপ্লিমেন্ট বুঝবা কিভাবে দেখো হি বিকাম মাই ফ্রেন্ড জিনি ফ্রেন্ড উনি কি হি না খেয়াল করে দেখো তো হি বিকাম মাই ফ্রেন্ড জিনি ফ্রেন্ড উনি হি কি না বলো সে আমার বন্ধু হলেন তার মানে যিনি বন্ধু উনি কিন্তু হি খেয়াল করে দেখো এবং এটাকে প্যাসিভ করা যাবে না হি বিকেম মাই ফ্রেন্ড এটা প্যাসিভ হবে না দেখো এবং এটা প্যাসিভ হবে না এবং এটা প্যাসিভ হবে না এখন এটা কেন লিঙ্কিং ভার্ব এটা আগামী ক্লাসে পড়া মানে পড়াবো মানে বিস্তারিত পড়তে পারবা আগামী ক্লাসে কেন এটা লিঙ্কিং ভার্ব আচ্ছা এবার বলো এবার একটু বলো যে এই যে যেটাই ইংলিশ সেটাই কি একটা ইন্টারন্যাশনাল ভাষা না বলতো যেটাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটাই কি ইংলিশ না গুড এবং মাঝখানে সমান চিহ্ন দেওয়া যায় দেখো হি ইজ ইকুয়াল টু মাই ফ্রেন্ড ইংলিশ ইজ ইকুয়াল টু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবা আচ্ছা গুড এবার বলো আই লার্ন ইংলিশ এই লার্ন ইংলিশ আর আমি কি একজন বলো তো আই লার্ন ইংলিশ এখানে ইংলিশ আর আমি কি একজন বলো আই লার্ন ইংলিশ এটা কি একজন আচ্ছা একজন প্রশ্ন করেছে হানি টেস্ট সুইট সাধারণত এই প্যাসিভ গুলোর করাটাই ভালো বুদ্ধিমানের কাজ ঠিক আছে হানি টেস্ট হবে এস হবে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কারণ কোন ইংরেজ কখনো এই সেন্টেন্সের প্যাসিভ করে না ঠিক আছে আমি কখনই বলতে পারবো না হানি সুইট হেস্টেড কোন নেটিভ স্পিকার এই ধরনের ভাষা ব্যবহার করে না ঠিক আছে তবে যে লিঙ্কিং ভার্ব গুলো মানে এই যে টেস্ট যেগুলোকে কোয়াসি প্যাসিভ বলা হয় এগুলোকে ঠিক আছে কিছু কিছু বইতে আছে কোয়াসি প্যাসিভ এর ইউজ আছে অল্প কিছু লিংকিং ভার্ব এই শর্ত মেনে চলতে পারে কিন্তু সাধারণত এটা প্রচলিত তুমি যখন তোমার লিঙ্গুইস্টিক বইগুলো পড়বে তখন আস্তে আস্তে বুঝতে পারবে যে এই ভয়েস গুলো থেকে আমাকে বের হয়ে আসতে পারবে তেমনি ট্রানজিটিভ হলেও যে ভয়েস হয় তা না ঠিক আছে যেমন ধরে নাও তোমাদের আমি একটা কথা বলি ঠিক আছে সহজ একটা কথা বলি আই হ্যাভ আ কাউ এটা ভয়েস চেঞ্জ কি হবে বলো কাউ কিন্তু অবজেক্ট তার মানে ব্যতিক্রম কিছু কিছু আছে ওগুলো আমরা পরে আলোচনা শিখবো এটা একটু বলো এটার বলো এটার কাউ কিন্তু অবজেক্ট কাউ কিন্তু অবজেক্ট তাহলে এটা অনুবাদ ই করলে কি দাঁড়ায় প্যাসিভ ভয়েস করলে কি দাঁড়ায় এখানে এ কাউ ইজ হ্যাড বাই মি এই কাউ ইজ হেড বাই মি এবার বাংলা অনুবাদ করো এ কাউ ইজ হ্যাড বাই মি বাংলায় অনুবাদ করো এটাকে বাংলা অনুবাদ করো দেখো তোমার দাঁত ভেঙে যাবে তার মানে কিছু কিছু অবজেক্টও আছে মিনিং হয় না বলে ভয়েস হয় না কিছু কিছু অবজেক্ট আছে মিনিং হয় না বলে ভয়েস হয় না তেমনি হানি টেস্ট সুই তুমি যদি বল হানি সুইট When it is tested মধু মিষ্টি যখন এটা স্বাদ গ্রহণ করা হয় তাহলে স্বাদ গ্রহণ করা হয় না তখন কি তিতা না তার মানে এগুলো অ্যাডভান্স নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব তাহলে শেখার মধ্যে অনেক কিছু গ্যাপ আছে গ্যাপগুলো আমার পূরণ করতে হবে তাহলেই তুমি ইংরেজিতে ওই যে আত্মবিশ্বাসটা তোমার তৈরি হবে আর তোমরা এই যে যারা ক্লাস করছো তোমরা যদি মনে করো যে ক্লাসটা উপকারে লাগবে তাহলে অবশ্যই মনে করো যে না আমার জন্য কাজে লাগবে এত খুঁটিনাটি বিষয়গুলো অনেকে আলোচনা করতে চায় না এত ডিটেলস খুঁটিনাটি বিষয়গুলো আমরা অনেকেই আলোচনা করতে চাই না ঠিক আছে কিন্তু ফর ইওর বেটারমেন্ট আমি চেষ্টা করে যাচ্ছি তোমাকে এই জিনিসটাকে করার জন্য সেটাই আর কি যে ওইভাবে হয় না সাধারণত ঠিক আছে ওইটা নিয়ে আমরা আমি বলেছি পরে আলোচনা করবো যে তোমরা যেভাবে লেখো ওই বাজারে মানে বইগুলোতে যেটা থাকে আমরাও বাধ্য অনেক সময় হানিস সুইট হানিট ইস টেস্টেড লিখতে হয় ঠিক আছে কিন্তু আসলে এইভাবে ইংরেজরা বলে না এভাবে তারা কথা বলে না এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা আহ জানতে পারবো ঠিক আছে আস্তে অনেক কিছু শেখার আছে শেখার তো আহ কোনো শেষ নেই আর কি হ্যাঁ খুঁটিনাটি বিষয়গুলো চেষ্টা করি আমি আলোচনা করার জন্য শেষ হবে না এই ক্লাস যদি আমি আমি যদি আরো খুঁটিনাটি বিষয়ে আলোচনা করি তোমরা ধরে থাকতে পারবে না অর্থাৎ আমি হয়তো একটা জ্ঞান মনে করো যদি ইংরেজি যদি ভাষাকে আমি একশো ভাগে ভাগ করি একটা ল্যাঙ্গুয়েজ এটা এটা ভাগ করি এটা এটা হয়তো আমি টেন তুমি হয়তো ওয়ান পার্সেন্ট আমি হয়তো টেন পার্সেন্ট কিন্তু এর উপরে যাওয়াটা অনেক টাফ ঠিক আছে এর উপরে যাওয়াটা অনেকটা ঠিক আছে ইনশাআল্লাহ তোমার অবশ্যই বিষয়গুলো চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার জন্য তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে তোমাদের যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমাদের ছোটখাটো বিষয়গুলো তোমাদের ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করবো বা তোমাদের আগ্রহটা থাকতে হবে ওকে আচ্ছা এবার আসো তাহলে আহ আই লার্ন ইংলিশ আই হেল্পড মাই ফ্রেন্ড দেখো আই হেল্প টু মাই ফ্রেন্ড যিনি মাই ফ্রেন্ড উনি কিন্তু আমি না দেখো যিনি মাই ফ্রেন্ড যিনি মাই ফ্রেন্ড উনি কিন্তু আমি না দেখো তাহলে আর অবজেক্ট বসে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে ট্রানজিটিভ ভার্বের পরে ঠিক আছে সাধারণত এটা বসে কি কোথায় ট্রানজিটিভ ভার্বের পরে ওকে এবার আসো কমপ্লিমেন্ট নাউন হতে পারে আবার Adjectiveও হতে পারে এই বিষয়টা কিন্তু অনেকেই খেয়াল করে না দেখো কমপ্লিমেন্ট নাউন হতে পারে Adjectiveও হতে পারে কিন্তু অবজেক্ট সবসময় হবে নাউন প্রোনাউন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ঠিক আছে কমপ্লিমেন্ট নাউন হতে পারে আবার Adjectiveও হতে পারে কমপ্লিমেন্ট নাউন হতে পারে আবার Adjectiveও হতে পারে আর অবজেক্ট সবসময় কি হবে দেখো নাউন বা প্রোনাউন অবজেক্ট সবসময় হবে নাউন বা প্রোনাউন এবার দেখো এই যে এম তানভীর বললাম তানভীরটা নাউন আবার শি লুক বিউটিফুল বিউটিফুলটা কে শি শি ইজ বিউটিফুল শি ইজ ইকুয়াল টু বিউটিফুল তাহলে এটা কিন্তু এটা কিন্তু ঠিক আছে আর এবার আসো অবজেক্ট সবসময় নাউন প্রনাউন হবে দেখো যেমন আই ট্রাইস দেখো আইস এখানে নাউন হবে স্মল লেটার হবে ক্যাপিটাল হবে না এটা আই নো দা ম্যান বা হিম দেখো একটা নাউন ফ্রেজ হলো অবজেক্ট অথবা প্রনাউন হলো দেখো অথবা প্রনাউন হলো আচ্ছা এবার আমি কতগুলো সেন্টেন্স বলবো তোমরা বলবে যে অবজেক্ট না এই অবজেক্ট না কমপ্লিমেন্ট আচ্ছা বলো তো মাই ফাদার ইজ এ টিচার এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট বলো মাই ফাদার ইজ এ টিচার বলো মাই ফাদার ইজ এ টিচার এখানে টিচারটা কি মাই ফাদার ইজ এ টিচার এই টিচারটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট বলো মাই ফাদার ইজ এ টিচার অবজেক্ট না কমপ্লিমেন্ট कॉम्प्लीमेंट गुड जो बोले आई प्ले क्रिकेट जो बोले आई प्ले क्रिकेट ওকে তারপর আই কল মাই ফ্রেন্ড আই কল টু মাই ফ্রেন্ড আই কল টু মাই ফ্রেন্ড মাই না কমপ্লিমেন্ট আচ্ছা এবার বলো তো দ্য ম্যান ইজ অনেস্ট অনেস্ট অবজেক্ট না কমপ্লিমেন্ট দ্য ম্যান ইজ অনেস্ট দ্য ম্যান ইজ অনেস্ট এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট ওকে এবার আসো আমরা একটু রিভিউ করে নিই যা যা শিখেছি তা আমাদের মনে আছে কিনা নাউনকে আমরা তাহলে কয়টা জায়গায় পেলাম বলতো এবার নাউনকে কয়টা জায়গায় পেলাম মনে আছে কিনা দেখো তো এবার নাউনকে আমরা কয়টি জায়গায় পেলাম দেখো মনে আছে কিনা হম কোথায় কোথায় সেটাও বলতে হবে কোথায় কোথায় সেটাও বলতে হবে কোথায় কোথায় সেটাও বলতে হবে হ্যাঁ চার জায়গায় কি 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 চার জায়গায় নেই কি কি পাঁচ জায়গায় বলবো আমরা পরে মানে কমপ্লিমেন্ট ওই অ্যাপোজিশনটা পরে বললে হবে আমি একটু পরে অ্যাপোজিশন বলবো সমস্যা নেই চার জায়গায় কোথায় কোথায় তাহলে সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে দেন কমপ্লিমেন্ট হিসেবে গুড আরেকটা আছে ናউনের আরেকটা ব্যৱহার আছে অ্যাপوزیشن অ্যাপوزیشنটা হচ্ছে ናউনেরই আরেকটি পরিচয় ናউনে আমি যদি বলি কাজী নজরুল आवर ন্যাশনাল পোয়েট কমা দিয়ে যদি বলি কাজী নজরুল কমা आवर ন্যাশনাল পোয়েট তো যিনি আমাদের ন্যাশনাল পোয়েট উনি হচ্ছে মূলত কাজী নজরুল এটা একটা কমপ্লিমেন্টের মতই জাস্ট মানে তোমার লিঙ্কিং ভার ব্যবহার না করে সেখানে আমি সাধারণত তোমার কমা ব্যবহার করবো অর্থাৎ কমা দিয়ে একটি ভিন্ন লোকের ভিন্ন কোনো কিছু পরিচয় প্রকাশ করাটাই হচ্ছে মূলত অ্যাপোজিশন এই অ্যাপোজিশনটাও কি হতে পারে দেখো নাউন হইতে পারে অ্যাপোজিশনটাও কি হতে পারে নাউন হতে পারে অ্যাপোজিশনটাও কি হতে পারে দেখো নাউন হতে পারে অ্যাপোজিশনটাও নাও নতে পারে এবার আমরা যা পড়েছি আগে তাহলে আমরা এর পরে the blank থাকলে নাউন হবে কতগুলো সামারি করছি একটু খেয়াল করো এর পরে ফিলিন্দা ব্ল্যাঙ্ক থাকলে সেখানে noun হবে এর পরে ফিলিন্দা ব্ল্যাঙ্ক থাকলে সেটাও নাউন হয়ে যাবে সাবজেক্ট পজিশনে যদি ফিলিন্দা ব্ল্যাঙ্ক থাকে সেটাও নাউন হবে অবজেক্ট পজিশনে যদি ফিলিন্দা ব্ল্যাঙ্ক থাকে সেটাও নাউন হবে এর পরে যদি ফিলিন্দা ব্ল্যাঙ্ক থাকে সেটাও নাউন হবে কমপ্লিমেন্টটা noun হয় তবে অ্যাজিডিভ হতে পারে এটা মাথায় রাখতে হবে এটা এজিডিভো হতে পারে এবার আমি কতগুলো বৈশিষ্ট্য বলবো আচ্ছা বলতো কোনটি দিয়ে প্যাসিভ হয় অবজেক্ট না কমপ্লিমেন্ট কোনটি দিয়ে সাধারণত ভয়েস হয় ব্যতিক্রম গুলো আসবে না কোনটি দিয়ে সাধারণত ভয়েস হয় অবজেক্ট না কমপ্লিমেন্ট কোনটি দিয়ে সাধারণত ভয়েস হয় অবজেক্ট না কমপ্লিমেন্ট হম সিঙ্গেল একটা গ্যাপ যদি থাকে আর্টিকেলের পরে তাহলে এটা অবশ্যই নাউন ব্যবহার করতে হবে মানে একটাই গ্যাপ একাধিক হলে আগামী ক্লাসে পড়াবো মিস্টার এমডি আরিয়ান আগামী ক্লাসে এটার ইনস অ্যান্ড আউটস পড়াবো আগামী ক্লাসে ঠিক আছে তখন আরো বিস্তারিত জানতে পারবা আচ্ছা অবজেক্ট দিয়ে ভয়েস হয় কমপ্লিমেন্ট দিয়ে আচ্ছা কোনটাতে সমান চিহ্ন ব্যবহার করা যাবে অবজেক্ট না কমপ্লিমেন্ট কোনটাতে সমান চিহ্ন ব্যবহার করা যাবে কোনটাতে সমান চিহ্ন ব্যবহার করা যাবে অবজেক্ট না কমপ্লিমেন্ট কোনটাতে সমান চিহ্ন ব্যবহার করা যাবে অবজেক্ট না কমপ্লিমেন্ট গুড কমপ্লিমেন্টের সমান চিহ্ন দেওয়া যাবে গুড ভেরি গুড কমপ্লিমেন্ট বানান কিন্তু পি এল আই না পিএল ই কমপ্লি পিএল আই দিলে হয়ে যাবে প্রশংসা দিলে হয়ে যাবে সেটা প্রশংসা ওকে তাহলে এবার আমরা আসি ট্রানজিটিভ ভার্ভের ক্ষেত্রে আমরা জানি যে ইন্ট্রান্সিটিভ ভার্ভ দিয়ে প্যাসিভ হয় না এটা বলেছি ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কি বসতে পারে কি স্ট্রাকচারে আমি কি আলোচনা করেছি ইন্ট্রান্সজিভ ভার্ভের পরে কি ব্যবহার করা যায় বা কি বসতে পারে ইনট্রান্সিভের পরে ইনট্রান্সজিটিভ নট লিংকিং আমি বলেছি ইন পরে কি বসতে পারে একটু খেয়াল করে দেখো স্ট্রাকচারে আমি কি বলেছিলাম কি ব্যবহৃত হয় গুড একজন একজন বলেছে প্রিভেদেশন প্লাস নাউন আরেকটা কি প্রিভেদেশন নাউন ছাড়া আর একটা কি জানি হয় আর একটা কি হতে পারে টু না সবসময় তো টু হবে না যেকোনো প্রেপিশন যে কোনো প্রেভিশন সবসময় টু হবে কেন যে কোনো প্রিপোজিশন হতে পারে যে কোনো প্রেভিশন হতে পারে যে কোনো বিবেচনা আর ট্রানজিটিভ ভার্ভের পরে কি থাকবে বলো তো তাহলে ট্রানজিটিভ ভার্ভের পরে কি থাকবে ট্রানজিটিভ ভার্ভের পরে কি থাকবে মানে অবজেক্ট বা নাউন থাকবে যদি কোনো আইনজি সাবজেক্ট হয় তখন ওই আইনজি কে কি বলা যাবে যদি কোনো আইনজি সাবজেক্ট হয় তাহলে ওই আইনজি কে কি বলা যাবে গুড নাউন দ্যাট মিনস হিরান্ড কোন আইনজী যদি প্রিপজিশনের পরে থাকে ওটাকেও কি বলবো তাহলে ওটাকেও জিরান বলা যাবে যেটা আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব ওই আইনজীটাকেও জিরান বলা যাবে আচ্ছা আইনজী যদি অ্যাজিটিভ হয় তখন কি বলা যাবে বলো তো আইনজী যদি অ্যাজিটিভ হয় তখন কি বলবো আইনজী যদি অ্যাজিটিভ হয় তখন কি বলা যাবে আইনজি যদি এসডিডি হয় তখন কি বলা যাবে তখন সেটাকে বলে পার্টিসিপল গুড তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল তাহলে এই তিনটি ক্লাসের পড়া এই একদিন দুদিনের মধ্যে ভালো করে রিভিশন করবে মনোযোগ দিয়ে পড়ে দেখবে যে তুমি যে বিষয়গুলো বুঝতে পারো কিনা ঠিক আছে যে পয়েন্টগুলো পড়ালাম সেই পয়েন্টগুলো বলতে পারো এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলতে পারো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আর আগামী ক্লাস কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট সো নেক্সট ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করবে কারণ সেটা আরো বেশি ইম্পর্টেন্ট এবং যদি তোমার ফ্রেন্ড যে লেভেলের থাকুক না কেন বিসিএস হোক জব হোক ইন্টারমিডিয়েট হোক এই বেসিক ক্লাসগুলো সবার জন্য জরুরি হম এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো আজকের ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা না এমন কোনো টপিক থাকে তাহলে এটা নিয়ে করতে পারো আর সবার যদি ক্লাসটা যদি মনে করো যে ক্লাসটা অনেকেরই দরকার তাহলে অবশ্যই শেয়ার দিবে অফলাইন ব্যস্ত দেশের পরিস্থিতি যখন ভালো হবে দেশের পরিস্থিতি যখন ভালো হবে তখন আমরা অফলাইন শুরু করব এখন তো সবকিছুই বন্ধ মানে যদি কোনো আইএনজি নাউনের কাজ করে সেই কে আমরা জিরান বলবো যদি কোনো আইএনজি নাওনের কাজ করে তখন সেটা জিরান বলবো এসডি এর পরে নাউন কেন বসানো যাবে না যদি ওই নাউনকে সে মডিফাই করে তাহলে অবশ্যই বসানো যাবে যেটা বলা হয় প্রি মডিফাই নাউন যেটা বলা হয় প্রি মডিফাই নাউন যেটা বলা হয় প্রি মডিফাই নাউন আমরা এখানে যারা ভর্তি হয় তারা এসএসসি বই এমনি পায় ফ্রি পায় যারা আমাদের কোর্সের স্টুডেন্ট তাদের সবাই এটা ফ্রি পায় আর সবাইকে তো আর সম্ভব না এটা দেয়া ভার্বের আইএনজি থাকলে যদি সেটা নাউনের কাজ করে তাহলে সেটা জিরান আর যদি নাউনের কাজ না করে যদি অ্যাজিটিভের কাজ করে তাহলে সেটা পার্টিসিপল তবে আরও আছে মানে মূল কথা হচ্ছে যে আইএনজিটা নাউন সেটা জিরান আর বাকি সব পার্টিসিপল এখানেও কিছু কিছু শুভঙ্করের ফাঁকি আছে ওগুলো যখন ওই জিরান পার্টিসিপলের ক্লাস দিব তখন ওগুলো ক্লিয়ার করে দিব ঠিক আছে ওকে তাহলে কোনো প্রশ্ন নাই আর কোনো প্রশ্ন তাহলে মোটামুটি যে সবগুলোই দিয়েছি দেখো কোনো প্রশ্ন আছে আর ট্রানজিটিভ কোথায় বসে ট্রানজিটিভ ভার সাবজেক্টের পরে যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে নাউন ব্যবহার করি মানে যার অবজেক্ট থাকে যে ভার্বের অবজেক্ট থাকে সেটাই ট্রানজিটিভ ভার যে ভাব যে অবজেক্ট থাকে সেটাই ট্রানজিটিভ ভার্ব গুড ওকে তাহলে আল্লাহ হাফেজ এতটুকুই কমপ্লিমেন্ট সম্পর্কে জানতে চাই কমপ্লিমেন্ট হচ্ছে অনেকগুলো পয়েন্ট বলেছি অনেকক্ষণ পরে মনে জয়েন করেছো ঠিক আছে তোমার আগের আগের পার্টটা ভিডিওটা পিছন দিকে দেখো তাহলে কমপ্লিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবা কমপ্লিমেন্টের মাঝখানে সময় অনেকগুলো পার্থক্য বলেছি এতগুলো পার্থক্য বইতে এরকম ডিটেলস নাই আমি কিন্তু দিয়ে দিয়েছি সবগুলোই আছে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ Assalamualaikum, waalaikumsalam.